নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস ডব্লিউবিপি বিপি ওয়ারলেস অপারেটারের ম্যাথের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করানো হয়েছে কপ এক্সপ্রেস চ্যানেলে এর প্লেলিস্টের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা এখনও দেখেননি ভিডিওগুলোর সমস্ত ভিডিও দেখুন এবং কনসেপ্টকে পুরোপুরি ভালোভাবে ক্লিয়ার করুন এরপর যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস সেট অবশ্যই কিছুদিনের মধ্যেই এর প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব প্রচুর প্র্যাকটিস সেট আনার আনার ভাবনা আছে অবশ্যই আনব ঠিক আছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মক একটি গুরুত্বপূর্ণ বিষয় ডাব্লিউ বিপি ওয়ারলেস অপারেটারের ম্যাথের আমাদের এতদিন ধরে চ্যাপ্টার ওয়াইজ মক চলছিল চ্যাপ্টার ওয়াইজ মক কিন্তু সম্পূর্ণ হয়েছে আগে যদিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মক হতো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে যাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে মকগুলো সব চলছিল তো এখন আপাতত চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ মক কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুরু হচ্ছে ডাব্লুবিপি ওয়ারলেস অপারেটারের ম্যাথের সেকশান ওয়াইজ মক সেকশান ওয়াইজ মক কেমন ডাব্লুবিপি ওয়ারলেস অপারেটারের মেনসের সিলেবাসে দেখবেন চারটে সেকশান রয়েছে এক হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি দুই হচ্ছে ত্রিকোণ তিন হচ্ছে এলজেব্রা চার হচ্ছে ক্যালকুলাস এই চারটে সেকশানের চারটেই কিন্তু আমাদের মক হবে তারপরে আমরা কিন্তু ম্যাথের টোটাল সিলেবাসের উপর কিন্তু মক করব। মক নেব ঠিক আছে যেমন ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ মক চলছিলো ওই রকমই মক চলবে চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্সের মক কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আমরা টোটাল ফিজিক্সের উপরে কিন্তু মক শুরু করব। ব্যক্তি ব্যক্তিগত অনেক সমস্যার জন্য আমি ফিজিক্সের ক্লাসগুলো কন্টিনিউ করতে পাচ্ছি না তবে আমি চেষ্টা করছি ক্লাসগুলো কন্টিনিউ করার আর এইটুকু আপনাদের আমি বলতে পারি আপনাদের মাঠ শুরুর আগে মানে মাঠ শেষের আগে আগে পর্যন্ত আমি কিন্তু মেনসে যে এক্সট্রা যে চ্যাপ্টারগুলো রয়েছে কমিউনিকেশন সিস্টেম ডিজিটাল সার্কিট সেমিকন্ডাক্টার অল্টারনেটিং কারেন্ট এগুলো কিন্তু আমি অবশ্যই কমপ্লিট করাবো শেষ করাবো তারপরে মেনসের জন্য কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স ক্লাস প্র্যাকটিসেট কিন্তু নিয়ে আসবো ঠিক আছে একটু ধৈর্য রাখুন যেভাবে ধৈর্য রেখেছেন যেভাবে ভালোবাসা রেখেছেন অবশ্যই রাখুন আমি চেষ্টা করছি ঠিক আছে যদি মনে হয় যে মগ দিয়ে আমার কোনো উপকার হবে বা আমি মগ দিতে ইচ্ছুক তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর একটা ব্যাপার জানানো আপনাদের খুবই দরকার গত গতকাল গত পরশু আমার ফোনে কিন্তু অনেক মেসেজ এসছে যে কিছু গুজব রটিয়েছে বা কাট অফের কোনো একটা ছবি চারিদিকে রোটানো হচ্ছে ঠিক আছে এটা রটানো হচ্ছে কেন এটা অবভিয়াসলি ছাত্রছাত্রীদের ডিমোটিভেট করার জন্য একদম সোজা সাপটা ভাষায় যিনারা এগুলোর তৈরি করছেন বা যিনারা এগুলো রটাচ্ছেন ওনারা চাইছেন যে ছাত্রছাত্রীদের ডিমোটিভেট করার কিন্তু আমি বলবো নিজেকে শক্ত রেখে নিজের জায়গায় নিজেকে অটল রেখে মানে এই প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করে যান সামনে মাঠ আছে অবশ্যই মাঠও করতে হবে তার সাথে সাথে আমাদের কিন্তু মেন্সের জন্য প্রিপারেশানও নিতে হবে তাহলে এই সব গুজবে কিন্তু কান দেবেন না যদি এরকম কোনো রেজাল্ট বেরোয় বা আমরা আগাম কিছু বুঝতে পারি ঠিক আছে যদি কোনো কিছু আভাস পাওয়া যায় বা বুঝতে পারা যায় তাহলে অবশ্যই কিন্তু কপ এক্সপ্রেস চ্যানেলে কিন্তু অবশ্যই এ এর আপডেট দিতে আমরা কিন্তু দেরি করব না কপ চ্যানেল প্রথম থেকেই ডব্লিউবিপি ওয়ারলেস অপারেটরের প্রথম থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতে কপ চ্যানেল থাকবে শুধু দরকার একটু আপনাদের সাপোর্ট আপনারা জানেন আমি এর আগেও বলেছি আজও বলছি আমার কিন্তু ভিডিও শেয়ার করার মতো বা ভিডিও মানে মানে ভিডিও কোথাও দেওয়ার মতো রকম কোনো অপশান নেই না আছে ফেসবুক না আছে টুইটার না আছে ইনস্টাগ্রাম আমার কিন্তু কোনো কিছুই নেই ঠিক আছে আমি শুধুমাত্র আপনাদের উপর অবলম্বন করে ভিডিও তৈরি করি যদি আপনারা প্রত্যেকেই এক একজন একটা করে শেয়ার করেন তাহলেও কিন্তু আমার অনেক ভিডিওতে অনেকগুলো শেয়ার আসবে শেয়ার পাওয়া যাবে ঠিক আছে এটুকুই জানাবার ছিল আগামীকাল আমি চেষ্টা করছি ফিজিক্সের ভিডিও আনার তারপরের দিন তো আমাদের ম্যাথ মক রয়েছে নেক্সট নেক্সট মক কিন্তু টেলিগ্রাম গ্রুপে নেক্সট মক কিন্তু রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে দুটো পার্ট রয়েছে সরললেখা হ্যাঁ স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেল ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু দুটো জিনিস নিয়ে কি মানে দুটো চ্যাপ্টার নিয়ে কিন্তু আমাদের মক নেক্সট মক নেক্সট মক রয়েছে সোমবার তো আমি আবারও বলছি কাট নিয়ে চিন্তা না করে কোনো গুজবে কোনো মানে কোনো রকম কোনো গুজবে কান না দিয়ে নিজের প্রিপারেশানটা নিজেই কিন্তু ঠিক রাখুন ঠিক আছে এই সব ছবি বা এই সব ভিডিও আপনারা আমি চাইবো আপনারা দেখবেন না দে না দেখে নিজেকে ডিমোটিভেট করার কোনো রকম কোনো দরকার নেই একটু যেমন ধৈর্য রেখেছেন বিশ্বাস রেখেছেন রাখুন আশা করছি আমরা সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। ঠিক আছে ব্যাস এটুকুই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ